পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুব কঠিন। এক, নিজের মনের মতো মানুষ। দুই, নিষ্পাপ একটা মন। তিন, নিঃস্বার্থ ভালোবাসা। চার, কষ্টের ভাগিদার। পাঁচ, বিশ্বাসী একজন বন্ধু। কাউকে সত্যি ভালোবাসলে খুবই বেহায়া হতে হয়। মিথ্যা কথাগুলোকেও সত্যি বলে মেনে নিতে হয়। বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয়। নিজের ইচ্ছাগুলোর বিসর্জন দিতে হয়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকের অভাব হবে না। সব কথার উত্তর দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। কেউ তোমার নিন্দা করলে, তোমার সমালোচনা করলে কখনো কষ্ট পেও না, কেননা তুমি জীবনে যত সফলতা পাবে ততই তুমি সমালোচনার পাত্র হবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে সবসময় জ্বলে পুড়ে মরবে। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে জ্বালাতন করা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তুমি তাকে হারিয়ে ফেলেছ। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। আপনার আর্থিক অবস্থা সবসময় গোপন রাখুন। যখন আর্থিক অবস্থা ভালো শুনবে তখন সকলেই ধারের জন্য ছুটবে, যখন আর্থিক অবস্থা খারাপ শুনবে তখন কেউ আপনার কাছে আসবে না, সকলেই দূরে থাকবে। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। সবশেষে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।